স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ইংলিশ লিটারেচার বিডিতে আজকে আমাদের আলোচনার বিষয় বা টপিকস হচ্ছে অথেলো। হ্যাঁ বন্ধুরা, বিখ্যাত রাইটার উইলিয়াম শেক্সপিয়ার কর্তৃক লিখিত ট্র্যাজেডি অথেলো। তো এই নাটকটিকে আমরা কয়েকটি সিরিজে বিভক্ত করেছি, এটি তার দ্বিতীয় পর্ব বা পার্ট টু। ইতিপূর্বে পার্ট ওয়ান আলোচনা করা হয়েছে। পার্ট ওয়ানে আমরা আলোচনা করেছি এই নাটকের কিছু সাধারণ বিষয় এবং এই নাটকের যে ক্যারেক্টার বা চরিত্রগুলো রয়েছে এই ক্যারেক্টার বা চরিত্রগুলো সম্পর্কে। তো আপনারা এখনও যারা পার্ট ওয়ান পর্বটি আসলে দেখেন নাই, তার আগে পার্ট ওয়ান পর্বটি দেখুন, তারপরে এই পার্ট টু পর্বটি দেখুন, তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। কারণ পার্ট ওয়ানে অনেক কিছু আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো হচ্ছে এই নাটকের, আসলে নাটকটি বুঝতে আপনাদের সহায়তা হবে। তাই এই পর্বটি দেখার পূর্বে আগে পার্ট ওয়ান দেখুন, তারপরে এবং পার্ট টু দেখুন, সিরিয়ালি দেখুন, তাহলে আপনাদের জন্য খুব বুঝতে খুবই সহজ হবে। তো এ পর্বে আমরা আলোচনা করব এই নাটকের যেই কাহিনীটি, সেই কাহিনীটি আমরা আসলে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা এই নাটকের যে কাহিনী সেই কাহিনীটি জানার চেষ্টা করি। এই অথেলো এই নাটকটির কাহিনীটি মূলত একজন মূর সেনাপতিকে নিয়ে, একজন সেনাপ্রধানকে নিয়ে। তো এই মূর, আসলে মূরটা কি, মূরটা সম্পর্কে আমাদের আসলে জানা প্রয়োজন। তো আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ইউরোপের দক্ষিণাংশের দুটা দেশ রয়েছে, সেটা হচ্ছে পর্তুগাল এবং স্প্যানিশ। তো এই পর্তুগাল এবং মুসলিম কিছু হচ্ছে জনগোষ্ঠী, আর এই জনগোষ্ঠীকেই আসলে বলা হয় হচ্ছে মুর। এবং এরা যেহেতু আফ্রিকার কাছাকাছি, এই কারণে এদের দেখতে অনেক কালো, তো এদেরকে বলা হয় আসলে মুর। তো এই মুর, এখানকার মুর একজন হচ্ছে এই ভেনিসের হচ্ছে সেনাপতি, সে সেনাপতির দায়িত্ব পায়। তো তার নাম হচ্ছে অথেলো। এই অথেলোকে নিয়ে, এই মুরকে নিয়ে আসলে আমাদের এই নাটকের কাহিনী। তো আমাদের ভেনিসের যে আসলে যে এই যে রাজ্যটি, এই রাজ্যটির যে প্রধান ডিউক, তার আন্ডারে রয়েছে এই অথেলো মুর। এবং এই মুর হচ্ছে মূলত একজন সেনাবাহিনীর প্রধান, বিশেষ করে নৌসেনা। আর এই যে ভ্যানিসের পাশে একটা আসলে রাজ্য রয়েছে, সেটা হচ্ছে যেটা সমুদ্র পাড়ি দিয়ে আসলে যাওয়া লাগে, সেটা হচ্ছে সাইপ্রাস। এই সাইপ্রাস আসলে কারোর আন্ডারে না, কোনো স্বাধীন একটা রাষ্ট্র না, এটা মূলত ভেনিসের আন্ডারেই একটা আসলে অঞ্চল। তো এই সাইপ্রাসের প্রতি আবার হচ্ছে যে তুর্কি, আমাদের তুর্কি যে রাজ্য, এই রাজ্যের কিন্তু আসলে তারা এটাকে দখল নিতে চায়। কিন্তু এই নিয়ে ভেনিস এবং তুর্কির মধ্যে কিন্তু আসলে একটা দ্বন্দ্ব রয়েছে। তো যাই হোক, আমাদের যে কাহিনীটা শুরু হয় সেটা হচ্ছে এই যে এই অথেলোকে ঘিরে। তো এই অথেলোর আন্ডারে আরও রয়েছে হচ্ছে মাইকেল ক্যাসিও, সে হচ্ছে অথেলোর হচ্ছে লেফটেন্যান্ট। এছাড়াও রয়েছে ইয়াগো, যেগুলো আমরা আসলে পার্ট ওয়ানে জেনেছি। তো নাটকটা যখন শুরু হয় তখন আসলে আমরা দেখতে পাই যে ইয়াগো এবং রড্রিগো, ইয়াগো হচ্ছে একজন নৌবাহিনীর একজন সদস্য এবং রড্রিগো হচ্ছে ভেনিসের একজন ধনী ব্যক্তি। আর এই ভেনিসেই একজন একটা পরিবার রয়েছে, সে পরিবারে কেবল বাবা আর মেয়ে রয়েছে। সেই পিতার নাম হচ্ছে ব্রাবাসিও এবং হচ্ছে তার মেয়ের নাম হচ্ছে ডেসডিমোনা। ডেসডিমোনা একজন ইয়াং লেডি, সুন্দরী লেডি। এই সুন্দরী লেডির প্রতি হচ্ছে এই রড্রিগোর একটা আসলে ভালোবাসা বা টান রয়েছে। সে এই ডেসডিমোনাকে আসলে বিবাহ করতে চায় বা পাইতে চায়। কিন্তু এই রড্রিগো এই ব্রাভাসিওকে, অর্থাৎ ডেসডিমোনার যে পিতা, তাকে কিন্তু অনেকবার অফার করছে, কিন্তু আসলে এই ডেসডিমোনার পিতা কিন্তু আসলে রাজি হয় নাই তার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই জন্য এই যে আমাদের ইয়াগো কিন্তু আসলে খুবই চালাক এবং ধূর্ত একজন ব্যক্তি, যদিও সে সবার সাথে মিশে যায় খুব সহজেই তার মিষ্টি কথা দিয়ে, কিন্তু আসলে সে দুষ্ট চরিত্রের একজন মানুষ। সে এই রড্রিগোর কাছ থেকে আসলে অনেক টাকা নিয়েছে এবং তাকে আশ্বস্ত করেছে যে দ্বিতীয় বোনের সাথে আসলে তার বিবাহ
করাই দিবে। এজন্য রড্রিগো ইয়াগোকে আসলে প্রচণ্ড বিশ্বাস করে এবং সবসময় তার সাথে থাকে, এবং এই ডেসডিমোনাকে আসলে পাওয়ার জন্য যা কিছু করার দরকার সেই আসলে সে এই ইয়াগোর সাথেই এই বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তো এই ব্রাভাসিও এবং ডেসডিমোনার বাড়িতে যাতায়াত ছিল হচ্ছে আমাদের যে এই ভেনিসের যে হচ্ছে সেনাপ্রধান মোর, যে তার নাম হচ্ছে অথেলো, সে কিন্তু এই ব্রাভাসিওর সাথে মোটামুটি একটা তার ভালো সম্পর্ক ছিল এবং তার বাড়িতে যাতায়াত করত, এবং ব্রাভাসিওর সাথে সে হচ্ছে তার যে আসলে অ্যাডভেঞ্চার, সে যে যুদ্ধে যায় তো সে অল্পের জন্য বেঁচে গেছে বা সে অনেক সৈন্যকে মারছে বা এই যে তার যে অ্যাডভেঞ্চার লাইফ বা তার যে যুদ্ধের জীবন, এই যে এই জীবন সম্পর্কে সে ব্রাভাসিওর সাথে আলোচনা করত। এবং এই আলোচনাটা এই ব্রাভাসিওর যে কন্যা ডেসডিমোনা সে কিন্তু সে আড়াল থেকে শুনতো, এবং এই যে শুনে এই অথেলোর প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তারা দুজন আসলে প্রেমে পড়ে যায়। এবং যেহেতু ডেসডিমোনা জানে এবং অথেলোও জানে যে ব্রাভাসিও এবং তার যে আত্মীয় স্বজনগুলো আছে তারা কখনোই এই যে মোর, এই মোর অথেলো তাকে কখনোই কিন্তু আসলে মেনে নিবে না, তাদের এই যে বিবাহ এই বিবাহকে তারা মেনে নিবে না, এজন্য তারা পালিয়ে বিয়ে করে। এবং এই ঘটনা এখন পর্যন্ত আসলে ডেসডিমোনার বাবা যে ব্রাভাসিও সে কিন্তু এখন পর্যন্ত আসলে জানতে পারে নাকি, কিন্তু আমাদের এই ইয়াগো যেহেতু সে মোর অথেলোর সাথে সে সবসময় থাকে এবং তার সাথেই কাজ করে, যেহেতু সে একজন সেনা, সে এই কথাটা জানতে পারছে। এবং জানতে পারার পরে সে যাতে একটা প্যাচ লাগানো যায়, একটা সমস্যা সৃষ্টি করা যায়, এজন্যই সে এই রড্রিগোকে সাথে করে নিয়ে সে মাঝরাতে এই ব্রাভাসিওর বাসাতে আসে। এবং নিচ থেকে এই রড্রিগো এবং ইয়াগো এরা দুজন হচ্ছে এই ব্রাভাসিওকে আসলে সিলাই সিলাই ডাকতে থাকে তাকে ঘুম থেকে, ব্রাভাসিও ঘুমায় পড়ছে তাকে ঘুম থেকে ডাকতে থাকে। তো তারা যখন আসলে ডাকতে থাকে তখন ব্রাভাসিও আসলে উঠে, ওঠার পরে ব্রাভাসিও আসলে ঘুমের ঘরে তাদেরকে আসলে চিনতে পারে না, তারা ভাবে যায় তো ডাকাতি করতে আসছে এরকম ইয়ে করে। তখন আসলে অনেক চেষ্টার পরে ইয়াগো এবং রড্রিগো তারা এই ব্রাভাসিওকে বোঝাতে সক্ষম হয় যে আসলে তারা ডাকাত না, তারা ডাকাতি করতে আসে নাই, তারা এই বিষয়টা জানাতে আসছে যে ডেসডিমোনা অথেলোর সাথে পালিয়ে গেছে এবং তারা দুজন বিয়ে করছে। তো প্রথমে রড্রিগো দেখে ব্রাভাসিও বলে যে হচ্ছে তোমাকে তো আমি বলেছি যে তুমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না, তারপরেও তুমি কেন মাঝরাতে এসে আমার ঘুম ভাঙতেছো। কিন্তু তারপরে যাই হোক তারা বোঝাতে সক্ষম হয় যে অথেলো এবং ডেসডিমোনা পালিয়ে গেছে এবং তারা বিয়ে করছে। তো এই ঘটনার পরে এই ইয়াগো এবং রড্রিগো এই ব্রাভাসিওকে বলে যে তোমার যে আত্মীয় স্বজনগুলো আছে সে তাদেরকে ডাকো এবং ডিওগের কাছে এই বিষয়ে বিচার দাও যাতে এই মোরের একটা কিছু শাস্তি হয় এবং তার যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা যেন আর কেউ করার সাহস না পায়। তো যাই হোক এই কথা বলার পরে ব্রাভাসিও তার যে লোকজন বা তার পরিচিত লোকজন আত্মীয় স্বজন যেগুলো আছে তাদেরকে ডাকা শুরু করে, আর ইয়াগো আসলে খুবই চালাক একজন এবং ধূর্ত একজন ব্যক্তি, সে আসলে নিজেকে এই যে সে যে এই কথা জানালো, সে যে ব্রাভাসিওকে এই কথা জানাইছে এই কথাটা আসলে সে জানতে চায় মানে মানুষদের বুঝাতে চায় না, সে অথেলোর কাছে ভালো থাকতে চাই, এজন্য রড্রিগো রেখে সে আসলে সে চলে যায় যাতে ব্রাভাসিও এবং আর সব তার আত্মীয় স্বজন তারা যখন আসবে এসে কেবলমাত্র রড্রিগোকে দেখতে পারবে ইয়াগোকে দেখতে পারবে না, তখন তারা ভাববে যে হ্যাঁ এখানে রড্রিগোই একমাত্র তাদের এই ব্রাভাসিওকে এই ঘটনাটা জানাইছে। তো ইয়াগো যখন তাদের কাছ থেকে আসলে চলে যাইতেছিল, রড্রিগোকে রেখে যাইতেছিল, তখনই এই মাঝপথে সে হচ্ছে অথেলোকে দেখতে পাই, অথেলোকে দেখতে পাই সে হচ্ছে অথেলোকে এই যে এই ডিটেলস এই ঘটনাটা তাকে খুলে বলে যে একজন ভেনিসিয়ান তার নাম হচ্ছে রড্রিগো, সে হচ্ছে ব্রাভাসিওকে আমি দেখলাম সিলাই সিলাই এমন ডাকতেছে এবং তোমার নামে এইভাবে বিচার দিতেছে, এবং সম্ভবত তাদের আত্মীয় স্বজন নিয়ে সে হচ্ছে ডিউকের কাছে তোমার নামে বিচার দিবে।
তখন অথেলো বলে আমি তো কোনো আসলে অন্যায় করি নাই, ডিউকের কাছে বিচার দিয়ে এতে কোনো ফলাফল হবে না, আর সবাই জানে আমি ডিউকের একজন সেনাপ্রধান। তো এই তারা যখন ওই ইয়াগো এবং অথেলো যখন হচ্ছে কথা বলতেছে, এই কথা বলার মাঝে দেখাচ্ছে একজন ব্যক্তি মশাল নিয়ে আসতেছে। তো ইয়াগো ভাবে যে ব্রাবাসী হয়তো তার লোকজনকে নিয়ে আসতেছে, তারা আসলে ভয় পেয়ে যায়। তখন ইয়াগো অথেলোকে বলে যে তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই যে সবাই আসতেছে। তো পরবর্তীতে আসলে দেখা যায় যে লোকটা আসতেছে তারা হচ্ছে ব্রাবাসীয় বা তার লোকজন নয়, সে হচ্ছে মাইকেল ক্যাসিও, অর্থাৎ এই অথেলোর হচ্ছে লেফটেন্যান্ট, তার নিচের একজন কর্মচারী। তো সে এসে এই অথেলোকে জানায় যে যে ভেনিসের যেই ডিউক, সেই ডিউক অথেলোকে ডাকতেছে, আর তার এই অথেলোর সন্ধানে তিন জায়গাতে লোক পাঠানো হয়েছে। তো যাই হোক, কপাল ভালো, এই ক্যাসিও তাকে পেয়ে যায়। তো বলে আচ্ছা ঠিক আছে, চলো আমরা ডিউকের কাছে যাই। তো ডিউকের কাছে ক্যাসিও, ইয়াগো এবং অথেলো তারা তিনজনেই যাই এদিক থেকে, এবং অন্যদিক থেকে হচ্ছে এই ব্রাভাসিও এবং তার যে আত্মীয় স্বজনগুলো আছে তারাও সেখানে উপস্থিত হয়। তো অথেলোকে দেখেই যে ডিউক, সে কিন্তু অথেলোকে দায়িত্ব প্রদান, তার দায়িত্ব দিয়ে দেয়, বলে যে সাইপ্রাস এমন যুদ্ধ একটা সম্ভাবনা আছে, তুর্কি সেনারা সেখানে আক্রমণ করতেছে, তুমি সেখানে দ্রুত সেখানে চলে যাও তোমার সেনা নিয়ে এবং এই যুদ্ধে জয়লাভ করার চেষ্টা করো। তো এই দায়িত্বটা আসলে যখনই তাকে দিয়ে দেয়, তো সাথে সাথে দেখা যাচ্ছে তা সেখানে ব্রাবাসীয় উপস্থিত। আসলে এই যে আমাদের ভেনিসের যে ডিউক, এই যে মাঝরাতে আসলে যে তার সহসদ ডাকছে, কারণ ঘটনাটা অনেক বড় ধরনের একটা ঘটনা, যুদ্ধের ঘটনা ঘটছে, যার কারণেই তারা রাত্রে না ঘুমিয়ে এই মিটিংটা ডাকছে। তো ব্রাবাসীয়কে দেখে তখন এই ডিউক জিজ্ঞেস করে, কী ব্যাপার তোমার এই আগমন, তুমি যে তার মানে সে আসলে আশ্চর্য হয় কেন সে আসছে, এই কথাটা সে ডিউকে জানতে চাই। পরে ব্রাবাসীয় তাকে খুলে বলে যে আপনার যাকে এই মুহূর্তে দায়িত্বটা দিলেন, এই যে মোর, এই মোর হচ্ছে সেনাপতি, তাকে সে হচ্ছে আমার মেয়েকে জাদুমন্ত্র করে তাকে মানে ভুলভাল বুঝিয়ে তাকে হচ্ছে নিয়ে পালিয়ে বিয়ে করছে। তো এই কথা বলার পরে তখন অথেলো বলে যে না, আমি তার মেয়েকে কোনো জাদুমন্ত্র করি নাই, তার মেয়ে আমাকে ভালোবাসে এজন্যই। তো তখন ডিউক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে সে যখন তোমাকে ভালোবাসে তাহলে এটার প্রমাণ দাও। তখন বলে যে ঠিক আছে, তাহলে ডেসডিমোনাকে এখানে ডাকা হোক, সে যদি বলে যে আমি তাকে আসলে কোনো জাদুমন্ত্র করেছি বা কোনো ভয় দেখিয়েছি, তাহলে আমার শাস্তি আপনারা দিবেন, আর যদি ডেসডিমোনা বলে যে না, সে নিজ ইচ্ছাই সে আমার সাথে এসেছে এবং আমাকে বিয়ে করছে, তাহলে এরও বিচার আপনারা করবেন। তো ডেসডিমোনাকে পাঠানো, আনতে লোক পাঠানো হয়, আর এই মুহূর্তে আসলে অথেলো তখন তার যেই আসলে প্রেমের যে কাহিনী, কীভাবে ডেসডিমোনার মন পেল, এই বিষয়টা আসলে ডিউক অথেলোর কাছ থেকে জানতে চাই। আর অথেলো তাকে এই ডিউক এবং সবাইকে সেই তার যে ডেসডিমোনার যে মন পাওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা ব্যাখ্যা করে। তো অথেলো বলে যে আমি এই প্রাপেশর বাড়িতে আমার আসলে যাতায়াত ছিল এবং তার সাথে আমার ভালো সম্পর্ক থাকাতে তার সাথে আমি বসে অনেক গল্প করতাম এবং আমার যে অ্যাডভেঞ্চার লাইফ, এই লাইফ সম্পর্কেও আমি তাকে আসলে বলতাম। তো আড়াল থেকে এই ডেসডিমোনা আমার এই অ্যাডভেঞ্চার লাইফের যেই ঘটনা, এই ঘটনাটা সে শুনতো এবং এক পর্যায়ে আমার প্রতি সে দুর্বল হয়ে আমাকে ভালোবেসে ফেলে। তো এই ঘটনাটা যখনই ডিউক শুনলো, শুনে সে আসলে অট্টহাসিতে ফেটে গেল। তখন বললো যে আমার মেয়েও যদি এই ঘটনাটা তোমার কাছ থেকে শুনতো, তাহলে সেও হয়তো তোমার প্রেমে পড়তো। তো যাই হোক, ডেসডিমোনা সেখানে আসলো। আসার পরে ডেসডিমোনাকে জিজ্ঞেস করা হলো, ডেসডিমোনাকে দেখেই আসলে প্রথমে ব্রাবাসীয় সে মনে করলো যে হ্যাঁ, ডেসডিমোনা ব্রাবাসীয়র পক্ষে রয়েছে। সে ডেসডিমোনাকে বলে, বলো মা, তুমি বলো ওদেরকে যে সে এই মোর তোমাকে জাদুটনা করে তোমাকে নিয়ে এভাবে জোর করে পালিয়ে আসছে। কিন্তু আসলে ডেসডিমোনা তার বাবাকে বলে যে বাবা, আমার যে মা ছিল সে কিন্তু তোমার প্রতি আসলে সে কর্তব্যপরায়ণ ছিল, তোমার কথার বাইরে সে কখনো যায় নাই। আমার যে দাদা, তার কথার থেকে তোমার কথাকে আসলে বেশি মূল্যায়ন করছে। তো আমিও ঠিক আমার মায়ের মতো, আমার এখন বর্তমান যে স্বামী এখন আমার আসলে মন্তব্য দ্বিধাগ্রস্ত, কারণ একদিকে আমার বাবা, একদিকে আমার স্বামী, যে বাবা আমাকে লেখাপড়া শিখাইছে, খাওয়া দাওয়া এত বড় মানুষ করছে, সে একদিকে, একদিকে আমার স্বামী। তো তারপরেও যেহেতু
আমার মা সর্বদাই আমার স্বামীকেই তার স্বামীকেই সবচেয়ে বড় করে দেখতো, ঠিক আমিও তার বিপরীত যাব না, আমিও আমার স্বামীকেই বড় করে দেখব। তখন ব্রাভেশিয়া বুঝতে পারলো যে না, আসলে আমার মেয়ের ইচ্ছা আছে, মেয়ের ইচ্ছাতেই সে হচ্ছে অথেলোর সাথে চলে আসছে, এখানে আর কিছু করার নাই। তখন ব্রাভেশিয়া রিওকে বলে যে আপনারা যে বিষয় নিয়ে, দেশের যে সমস্যা, এই সমস্যা নিয়ে আলোচনা করতেছিলেন সেটাই নিয়ে আলোচনা করুন, আমি আসলে হেরে গেলাম, আমি চলে যাই। তো ডিউক তখন বলে যে আমি তো সবই বুঝতে পারলাম যে ডেজি মানে আসলে তার নিজে ইচ্ছাতে আসছে, তো এক্ষেত্রে আপনার যেটা করা সেটা হচ্ছে এই বিয়েটাকে আপনারা মেনে নিন এবং স্বাভাবিকভাবে নিন, যদি হাসতে পারা যায় তাহলে কোনো দুঃখই আসলে দুঃখ মনে হয় না। তো যাই হোক, এই ঘটনা পরে তখন ডিউক অথেলোকে বলে ঠিক আছে তাহলে তুমি তোমার এই ডেজডিমোনাকে তার বাবার কাছে রেখে যাও এবং তুমি সাইপ্রাসে চলে যাও। কিন্তু এতে আসলে ডেজডিমোনা আপত্তি করে, বলে যে না আমি আমার বাবার কাছে যাব না। আবার ব্রাভাসিও সেও আপত্তি করে, সে ডেজডিমোনাকে রাখতে চায় না, সে বলে যে না আমি আমার আমি মনে করি যে আমার মেয়ে মারা গেছে, আমার এই আপন মেয়ের থেকে একজন পালক মেয়েও সেও হচ্ছে ভালো হয়, আমি আমার মেয়েকে আর কখনোই গ্রহণ করব না, ওকে ওর স্বামীর সাথেই পাঠিয়ে দাও। আর ডেজডিমোনা বলে যে আমি আমার স্বামীর যে অ্যাডভেঞ্চার আমার স্বামীর যে অ্যাডভেঞ্চার লাইফ, এই লাইফটা এর গল্প শুনেই, এতদিন শুধু গল্প শুনেছি, এই গল্প শুনেই তাকে ভালোবেসেছি, এখন আমি সেটা বাস্তবে আমি দেখতে চাই, আমি তার সাথে যেতে চাই। তখন ডিউক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে একজন অথেলো তুমি একজনকে এই দায়িত্বটা দিয়ে দাও যে ডেজিমোনাকে সাইপ্রাসে পোষাই দেওয়া হোক, আর তুমি দ্রুত সাইপ্রাসে চলে যাও, আর সাইপ্রাসের যে হচ্ছে গভর্নর তার নাম হচ্ছে মনোটনো, তারা তোমার জন্য অপেক্ষা করতেছে, সব ধরনের সুযোগ সুবিধা সেখানে, সে যে দুর্গ রয়েছে সেখানে সব ধরনের সুযোগ সুবিধা তুমি পাবা, সেখানে তুমি দ্রুত চলে যাও। এবং তুর্কি যেই সেনা, তুর্কি যেই জাহাজটা সাইপ্রাসকে আক্রমণ করার জন্য আসছে এবং তাকে প্রতিরোধ করার তুমি চেষ্টা করো। তো যাই হোক, এই এই ঘটনার পরেই যে ভেনিসের যেই ঘটনা সেই ঘটনাটা আসলে শেষ হয়ে যায়, তা এরপরে ঘটনাটা চলে যায় হচ্ছে সাইপ্রাসে। তো সাইপ্রাসে হচ্ছে যে গভর্নর মনোটানো, সে অথেলোকে মানে কোনো বাধাহীনভাবে কোনো মানে ঝামেলা ছাড়াই সুন্দরভাবে যে সে সাইপ্রাসে পৌঁছালো, এই জন্য তাকে ধন্যবাদ দেয় এবং অভিনন্দন জানায়। এবং সেই সাথে সে আরও একটা মানে খুশির খবর দেয়, সেটা হচ্ছে তুর্কি যেই জাহাজটা আক্রমণ করার জন্য চেষ্টা করছিল তাদেরকে আসলে প্রতিহত করা গেছে, তারা ফেরত গেছে, তারা আর আক্রমণের জন্য সেখানে নেই। তো একদিকে অথেলোর নতুন বিবাহ এবং একদিকে যে এই জয়, এই জয়ের জন্য আসলে সেখানে একটা আনন্দ ভোজের আয়োজন করা হয় এবং সেখানে বলা হয় যে এই 5টা থেকে রাত 11টা পর্যন্ত আনন্দ করা হবে, সবাই এখানে ফুর্তি করবে, আর 11টার পর থেকে এখানে এই দুর্গে মানে কড়া পাহারা দেওয়া হবে। তো সবাই তো সেখানে চলে গেছে, আমাদের ইয়াগো, ইয়াগো কিন্তু সেখানে গেছে, কিন্তু ইয়াগো যাওয়ার পূর্বে এই যে রড্রিগো, যে হচ্ছে আসলে ডেজডিমোনার প্রেমে আসলে পড়ছে, সে তখন আসলে এই যাওয়ার পূর্বে, যারা তখন এই সাইপ্রাসে যাওয়ার পূর্বেই কিন্তু রড্রিগো ইয়াগোকে ধরে যে এখন আমি কী করব, তারা তো সাইপ্রাসে চলে যাচ্ছে আর হচ্ছে আমি তো আর ডেজডিমোনাকে পাব না, কিন্তু ইয়াগো এই রড্রিগোকে বলে যে তুমি ধৈর্য হারাইও না, কারণ এই যে মোর অথেলো, এদের মন আসলে খুব দ্রুতই পরিবর্তন হয়, আজকে হয়তো সে তার ডেজডিমোনাকে ভালোবাসছে, তার সাথে আছে, দেখবা যে 2 মাস পরেই তাকে আর ভালো লাগবে না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যতদূর জানি এই ক্যাসিওর সাথে ডেজডিমোনার একটা ভালো সম্পর্ক রয়েছে, একসময় দেখবা যে ক্যাসিও একটা ভালো পজিশনে চলে যাবে আর ডেজডিমোনা ক্যাসিওকে সাথে আসলে ক্যাসিওর গলায় ঝুলে পড়বে, সে মুরকে ত্যাগ করবে, আর এই পর্যায়ে তোমাকে এই ক্যাসিওকে সরাই দিয়ে তোমাকে আসলে এই ডেজডিমোনাকে পাইতে হবে, তো সব ধরনের ব্যবস্থা আমি তো করবো, তুমিও সাইপ্রাসে চলো। তো যাই হোক, এই ঘটনার পরে ইয়াগোর সাথে এই রড্রিগো, সেও কিন্তু আসলে সাইপ্রাসে যায় কেবলমাত্র ডেজডিমোনাকে পাওয়ার জন্য। তো এই যে সাইপ্রাসে যে আনন্দ ভোজের আয়োজনটা করা হয়, এই আনন্দ ভোজের আয়োজনে কিন্তু সবাই রয়েছে, সেখানে রয়েছে ক্যাসিও, সেখানে ইয়াগো, রড্রিগো, ডেজডিমোনা, এবং এই যে ডেজডিমোনা, এই ডেজডিমোনাকে দেখাশোনার জন্য তার পরিচারিকা হিসাবে রয়েছে ইয়াগোর ওয়াইফ, ইয়াগোর
ওয়াইফ, তার নাম হচ্ছে অ্যামিলিয়া, ইয়াগোর ওয়াইফ অ্যামিলিয়া। সে কিন্তু তার এই ডেসডিমোনাকে দেখাশোনার জন্য সে রয়েছে, সে সার্বক্ষণিক এই ডেসডিমোনার সাথে থাকে। এই যে আনন্দভোজের যে আয়োজনটা করা হয়েছে, এই আনন্দভোজে আসলে ইয়াগো একটা পরিকল্পনা করে যে এই যে অথেলো, তাকে কিন্তু আসলে ইয়াগো মোটেও দেখতে পারে না। সে আসলে বিশ্বাস মনে করে যে আমরা বিবাহের পূর্বে এই অ্যামিলিয়ার সাথে অথেলোর একটা সম্পর্ক ছিল, এই জন্য অথেলোকে সে মোটেই দেখতে পারে না, আর ক্যাসিওকে সে দেখতে পারে না, কারণ ক্যাসিওর কোনো অভিজ্ঞতাই নেই, বাস্তব কোনো অভিজ্ঞতা নেই, কেবলমাত্র থিওরিক্যাল পড়াশোনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতেই সে অথেলোর লেফটেন্যান্ট, একটা ভালো পজিশনে রয়েছে, কিন্তু সেই পজিশনে থাকার কথা আসলে ইয়াগোর, কারণ তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সে অনেক যুদ্ধে গিয়েছে, যুদ্ধে জয়লাভ করছে, কিন্তু সেখানে ইয়াগোকে না বসায় সেখানে বসানো হয়েছে ক্যাসিওকে, এই জন্য সে ক্যাসিওকেও দেখতে পারে না এবং এই মোর অথেলো তাকেও দেখতে পারে না। তো ইয়াগো সবসময় চিন্তা করে যে এদের দুজনকে আসলে কীভাবে মেরে ফেলা যায়। তো এই জন্য সে পরিকল্পনা করে প্রথমে এই ক্যাসিও যেই মানে পদে অধিষ্ঠিত আছে সেই পদ থেকে যাতে তাকে সরানো হয়, আর ইয়াগো জানে যে ক্যাসিও যদি মদ খায় তাহলে সে বেশি মাল খাওয়ার পরে আসলে টাল হয়ে যায়, আর টাল হলেই তার মাথা ঠিক থাকে না, সে যে কোনো একটা অঘটন ঘটাইতে পারে। তো ইয়াগো সবসময় চেষ্টা করতেছে যে এই ক্যাসিওকে কোনোভাবে যে কিছু মদ তাকে পান করানো হবে এবং পান পান করাই এই রডিগোর সাথে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে এই অথেলোর কাছে তাকে খারাপ প্রমাণিত করবে। তো এই পরিকল্পনাটা ইয়াগো রডিগোর সাথে করে, সে বলে যে আমি ক্যাসিওকে মদ পান করাবো এবং তুমি এসে ক্যাসিওর সাথে এই কথা বলার এক পর্যায়ে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করবা। তো কথা মতোই সে ইয়াগো এই ক্যাসিওকে মদ্যপানের চেষ্টা করে, কিন্তু আসলে ক্যাসিও প্রথম পর্যায়ে না করে, বলে যে না আমি মদ্যপান করবে না, কিন্তু তারপরেও সে আসলে এই মদের নেশা ছাড়তে পারে না, সে মদ্যপান করে। আর ইয়াগো জানে যে অথেলোর সাথে সে মানে এক বোতল এই মদ পান করছে, আর এক বোতল যদি তাকে পান করানো যায় তাহলে তার মাথা ঠিক থাকবে না। তো প্রথমতই সে মদ্যপান করে এবং এই মুহূর্তে সে রডিগো আসে এবং এক কথাবার্তার পর্যায়ে এই রডিগোর সাথে সে ক্যাসিওর একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়, এবং এই ক্যাসিও এবং ক্যাসিও তার যে তরবারি রয়েছে এই তরবারি নিয়ে রডিগোকে আসলে মারতে ছুটে যায়, তাকে হত্যা করবে, আর রডিগো চিৎকার দিয়ে সে দৌড়ে পালিয়ে যায়, বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। এই সময় সে সাইপ্রাসের যে গভর্নর মনোটানো, সে ক্যাসিওকে আসলে বাধা দেওয়ার চেষ্টা করে, আর এই ক্যাসিওর সাথে এই মনোটানোর হাতাহাতি হয় এবং মনোটানো আহত হয়। পরবর্তীতে যেই সেই দুর্গের যে ঘণ্টাধ্বনি আছে সেই ঘণ্টাধ্বনি বাজানো হয়, সবাই ভয় পেয়ে যায় যে কোনো একটা ঘটনা ঘটছে। পরবর্তীতে অথেলো দৌড়ে সেখানে চলে আসে, এসে জানতে চায় যে এরকম ঘটনা ঘটার কারণ কী। তখন সবাই নিশ্চুপ, কেউ কিছু বলে না। এই সময়ে এই যে ইয়াগো, এই চতুর ব্যক্তি, চালাক ব্যক্তি, সে বলে আমি আসলে কিছু বলতে চাই না, তারপরেও আসলে ঘটনার প্রেক্ষিতে বলতে হচ্ছে, তবে আমি সত্য কথা ছাড়া কখনোই মিথ্যা কথা বলবো না। এতে মাইকেল ক্যাসিওর যদি একটু ক্ষতিও হয় এক্ষেত্রে কিছু মনে করবেন না মাইকেল ক্যাসিও, আমি সত্য কথাটাই বলতেছি। এই বলে এই কথা বলে সে হচ্ছে বলে যে মাইকেল ক্যাসিও এই মনোটাকে আঘাত করে সে ইয়ে করছে, আসলে এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণই ঘটাইলো সে, কিন্তু এখানে ক্যাসিওকে ফাঁসায় দেয়। আর অথেলো আসলে সে অনেক এমনি টেনশনের মধ্যে আছে যে তুর্কি সেনারা কখন আবার হয়তো আক্রমণ করতেও পারে, এই নিয়ে আর এই যেমন একটা ঘটনা, এতে অথেলো অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্যাসিওকে তার পদ থেকে আসলে বহিষ্কার করে, বলে যে তোমাকে এই পদে রাখা যাবে না, তুমি এই পদ থেকে তুমি আজকে থেকে বহিষ্কৃত হলা। তো এই বলে বলে যে ঠিক আছে সবাই যার যার কাজে চলে যাও এবং যারা পাহারায় ছিল তারা পাহারায় যাও। পরবর্তীতে অথেলো চলে যায়, সেখানে ডেসডিমোনাও আসছিল, ডেসডিমোনাকে নিয়ে এসে আবার ঘুমোতে চলে যায়। তো পরে ইয়াগো ক্যাসিওকে আসলে সান্ত্বনা করে, সে ক্যাসিওকে বলে যে এটা তুমি কিছু মনে করো না, এটা অথেলো আসলে রাগের বশে সে বলছে, কারণ এটা আসলে একটা নিয়মের মধ্যেই পড়ে যে যে প্রধান তার একটু রাগ হলে সে শাস্তি স্বরূপ একজনকে এমন বলতে পারে, আবার হয়তো তোমাকে দু একদিন পরেই তোমার পদে বহাল করবে, তুমি কিছু মন খারাপ করো না।
আর এক্ষেত্রে আমি তোমাকে সাহায্য করব। তো এই যে বললো যে সাহায্য করবো, এতে আসলে কাছে মনটা অনেকটা নরম হয়। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তো পরবর্তী দিনে এই ক্যাসিও ইয়াগোর কাছে পরামর্শ চাই যে এখন কি করা যায়। তখন হচ্ছে ইয়াগো এই ক্যাসিওকে বলে যে যেহেতু আমাদের অথেলো এই মোর নতুন বিয়ে করছে, সে ডেসডিমোনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, তো তুমি এক কাজ করো, এই ডেসডিমোনার কাছে যাও, ডেসডিমোনাকে গিয়ে তাকে অনুরোধ করো যে সে এই সে যেন অথেলোকে বলে যে ক্যাসিওকে যেন আবার তার আগের পদে যেন বহাল করা হয়। তাহলে অবশ্যই অথেলো ডেসডিমোনার কথা শুনবে, তার কথা কখনোই ফেলতে পারবে না। তখন ইয়ে বলে যে ক্যাসিও বলে আচ্ছা ঠিক আছে, আমি ডেসডিমোনার সাথে কথা বলবো। তো এই যে ডেসডিমোনার সাথে ক্যাসিও কথা বলবে, এই সুযোগটা আসলে ইয়াগো কাজে লাগাইতে চাই। সে কাজে লাগাইতে চাই এভাবে যে ক্যাসিও এবং ডেসডিমোনা যখন কথা বলবে, এই কথা বলার মুহূর্তটা অথেলোকে সে দেখাবে এবং অথেলোর মাথায় একটা চিন্তা ঢোকাই দিবে, প্যাঁচ লাগাই দিবে যে ডেসডিমোনার সাথে ক্যাসিওর একটা সম্পর্ক রয়েছে। তো যেই কথা সেই কাজ, ক্যাসিও এবং ডেসডিমোনা কথা বলতেছে, এই যে তার ক্যাসিওর যে চাকরির যে পুনর্বহাল এই সম্পর্কে, আর এই মুহূর্তে ইয়াগো অথেলোর সাথে আসে এবং ইয়াগো এবং অথেলোকে দেখে আসলে ক্যাসিও অনেকটা একটু নার্ভাস ফিল করে এবং সে বলে যে ওই যে অথেলো আসতেছে, আমি এখন চলে গেলাম। এই বলে সে অথেলোর সাথে কথা না বলে সে দ্রুত আসলে চলে যায়। সে অনেকটা অথেলোর সাথে কথা বলতে সংকোচ বোধ করে বা তার দেখা পাইতে সংকোচ বোধ করে, এজন্য অথেলোর সাথে দেখা না করেই সে দ্রুত চলে যায়। এবং এই ঘটনাটা দেখে যে দ্রুত ক্যাসিও চলে গেল, এখানে অথেলোর সাথে কিন্তু ইয়াগো রয়েছে। সে ইয়াগো অথেলোকে বলে যে ঘটনাটা আমার কাছে তো স্বাভাবিক মনে হইল না। তো অথেলো বলে যে কোন ঘটনাটা স্বাভাবিক মনে হলো না? হ্যাঁ বলে না, মানে ক্যাসিওকে তো আমি যেতে দেখলাম, আপনার বউয়ের সাথে ডেসডিমোনার সাথে তো সে তাকে কথা বলতেছিলাম, আপনাকে দেখে ইয়ে হলো। তো এই যে কথাটা, এই কথাটাই আসলে অথেলো মানে একটা প্যাচ লেগে যায় এবং সে ইয়াগোকে বলে আসলে তুমি এই কথাটা বললা কেন, তোমার কারণ কী? তখন ইয়াগো আস্তে আস্তে সে পাশ করে না, সে বলে না আমি না, তবে আমার মনে হয় কেন যেন ক্যাসিওর ইয়েটা আমার আসলে ভালো লাগে না। তো ইয়াগো বললো যে কেন তোমার এটা ভালো লাগে না? তখন আস্তে আস্তে বলে যে আপনি যখন আসলে ডেসডিমোনার সাথে আপনার সম্পর্ক ছিল, তখন কি ক্যাসিওর সাথে কি আসলে ডেসডিমোনার কোনো কথাবার্তা হতো বা তাদের সে তার বাড়িতে যেত? তখন অথেলো বলে হ্যাঁ, আমি যখন আমার সাথে যখন ডেসডিমোনার প্রেম ছিল বা কথা হতো, সে সময়ও ক্যাসিও কিন্তু ডেসডিমোনার কাছে যেত। তো বলে হ্যাঁ, এই ঘটনাটাই আমার কাছে আসলে কি এজেন্টে কেমন জানি লাগে। তো যাই হোক, এই ঘটনাটা অথেলোকে একটা ভাবনার মধ্যে ফেলে দেয় এবং ইয়াগো তার কথা দ্বারা আসলে এই অথেলোকে আসলে পাগল, এক পর্যায়ে বলা যায় পাগল বানায় ফেলে যে হ্যাঁ, ক্যাসিওর সাথে ডেসডিমোনার একটা সম্পর্ক রয়েছে। সে সরাসরি কিন্তু বলে না, সে বলে যে না আসলে প্রমাণ ছাড়া তো আমি কিছু বলতে পারি না, তবে আমার মনে হয় এমন হতে পারে। তখন অথেলো বলে যে আসলে তুমি একজন ভালো মানুষ, সৎ মানুষ, যার কারণে তুমি এটা বলতেছো। তো ইয়াগো এদিকে আসলে তার মনকে আসলে অনেকটা ইয়ে করে ফেলে, মানে সন্দিহান করে ফেলে, তার মনে যে একটা সন্দেহ, সে সন্দেহ সে সুন্দরভাবে ঢোকাই ফেলতে পারে। হ্যাঁ, আর এদিকে অথেলোকে দেখেই ডেসডিমোনা ছুটে আসে এবং তাকে বলে যে ক্যাসিওকে যেন তার আগের যে পদ সেই পদে রাখা হয়, ইয়ে করা হয়। এই জন্য আসলে অথেলো বলে আচ্ছা ঠিক আছে, আমি তাকে রাখবো, ই করবো। তো ডেসডিমোনা অনেক তাগাদা দেয় যে আজকে রাখো, কালকে, আজকে না হয় কালকে রাখো, এভাবে তাকে আসলে ইয়ে করে। কিন্তু আসলে এই বিষয়টা অথেলোর ভালো লাগে না, সে ভাবে যে ক্যাসিওর জন্য সে কেন এত উতলা হয়ে পড়বে। এরপর পরবর্তী দিনে সে আবার এই একই ঘটনাটা আসলে ঘটে। ঘটার পরে আসলে অথেলো ডেসডিমোনার প্রতি যে তার আসলে ভালোবাসা, সে ভালোবাসাটা আসলে সেটা হারায় যায় এবং ডেসডিমোনাকে সে সন্দেহ করে যে ক্যাসিওর সাথে সে তার সম্পর্ক রয়েছে। তো এই ভেবে সে যখন আসলে অথেলো বাসায় ফিরে, তখন হচ্ছে এই ডেসডিমোনা
এই অথেলোকে দেখে বলে তো যে তোমাকে আজকে এমন কেন চিন্তিত লাগতেছে, কিছু হয়েছে, তোমার কি শরীর খারাপ, আর তোমার শরীরে এত ঘাম কেন? তো এই ভেবে যে ডেসডিমোনা এবং অথেলোর তা এদের ভালোবাসার প্রথম একটা রুমাল, অর্থাৎ অথেলো ডেসডিমোনাকে একটা রুমাল দিয়েছিল, এই রুমালটা ডেসডিমোনার কাছে ছিল, এবং এই ডেসডিমোনা তার এই রুমালটা দিয়ে এই অথেলোর সে ঘাম মুছার জন্য সে চেষ্টা করে, আর অথেলো সেই রুমালটা আসলে ছুঁড়ে ফেলে দেয়, বলে যে না আমার ঘাম মোছা লাগবে না, আমার দিকে তোমার দেখা লাগবে না, আর এই রুমালটা মাটিতে পড়েছে, এই রুমালটা মাটিতেই পড়ে থাকে। তো এই বলে আসলে তারা ডেসডিমোনার তখন আর এই রুমালের দিকে খেয়াল নাই, সে অথেলোর দিকে তার খেয়াল, সে ভাবে যে কী ব্যাপার, হঠাৎ সে এমন অথেলোর মাঝে কেন পরিবর্তন আসতেছে। তো এই বলে অথেলো চলে যায় এবং তার পিছে পিছে ডেসডিমোনাও চলে যায়, এবং রুমালটা সেখানে পড়ে থাকে। আর এই যে অ্যামিলিয়া, আমাদের যে অ্যামিলিয়া ডেসডিমোনার যে মানে পরিচারিকা আছে, তাকে দেখাশোনার জন্য যে রয়েছে, সে এই রুমালটা দেখতে পায় এবং রুমালটা হাতে নিয়ে সে বলে যে এই রুমালটা তো আসলে আমার স্বামী ইয়াগো তো আমাকে অনেকবার চুরি করতে বলেছে, আসলে কী জন্য যে চুরি করতে বলছে আমি জানি না, তো যাই হোক এটা আমি তো কুড়াইয়ে আজকে পেলাম। তো সে যখন রুমালটা নিয়ে কথা মানে এই চিন্তা করতেছে বা ভাবতেছে, এই মুহূর্তে সেখানে ইয়াগো চলে আসে এবং তার হাতে এই রুমালটা দেখতে পায়, এবং রুমালটা দেখে সে দ্রুত তার কাছ থেকে কেড়ে নেয় এবং অ্যামিলিয়াকে বলে যে এই রুমালের ঘটনা তুমি যেন কাউকে না বলো। অ্যামিলিয়া আসলে সচল একটা মেয়ে, সে বুঝতে পারে না ইয়াগোর যে এরকম একটা প্যাঁচ আছে, তার মাথায় আসলে এই চিন্তাই নাই যে আমার স্বামী এরকম ধরনের একটা প্যাঁচ লাগাই দিতে পারবে। তো এই রুমালটা নিয়ে যাওয়ার পরে মানে ইয়াগো যে রুমালটা নিয়ে গেল, রুমালটা নিয়ে যাওয়ার পরে ক্যাসিওর বাসাতে এটা সে বিছানাতে এটা রেখে দেয়, এবং ক্যাসিও এই রুমালটা তখন ওখানে পাই, যেহেতু ওখানে অনেক কারুকাজ করা একটা সুন্দর মতো, সেটা দেখে আসলে সবাই মুগ্ধ হওয়ার মতো একটা রুমাল, তো এই রুমালটা নিয়ে সে আসলে সে ব্যবহার করে। তো পরবর্তী দিনে সে হচ্ছে এই ইয়াগো অথেলোর সাথে আর একটা প্যাঁচ লাগাই দেয়, সে বলে যে আমার কাছে একটা জিনিস, সে জিনিসটা ভালো লাগলো না, সেটা হচ্ছে আমি একদিন হচ্ছে এই ক্যাসিওর সাথে এক মানে কোনো কারণবশত আমাকে এক রাত ঘুমাইতে হয়েছিল, আর এই ঘুমের ঘরে আমি দেখি যে ও স্বপ্নে ডেসডিমোনা ডেসডিমোনা করে ডাকতেছে এবং তাকে ইয়ে করতেছে, তার সাথে কথা বলতেছে ডেসডিমোনা ডেসডিমোনা করে। তো আমার কাছে আসলে এই বিষয়টা আশ্চর্য লাগলো। এই কথা যখন বললো তখন অথেলো আরও আসলে রেগে যায় যে এই কথা শুনে, সে বলে যে না হ্যাঁ অবশ্যই ডেসডিমোনার সাথে ক্যাসিওর একটা সম্পর্ক রয়েছে, এবং অথেলো তখন বলে যে না আর দেরি নয়, এই ডেসডিমোনার সাথে ক্যাসিওর একটা সম্পর্ক রয়েছে এবং ক্যাসিওরকে আমি হত্যা করব। তো এই যে রেগে গেল, এই রেগে যাওয়াতে ইয়াগো তাকে আরও রাগাই দেয়, সে বলে আচ্ছা আপনাদের বিয়ের একটা রুমাল ছিল না ডেসডিমোনার হাতে? তখন অথেলো বলে হ্যাঁ ওটা আমার ভালোবাসার প্রথম উপহার, আমি এটা ডেসডিমোনাকে দিয়েছিলাম, কেন সেটা তো আমার ডেসডিমোনার কাছে আছে, বলে যে না সেটা ডেসডিমোনার কাছে নাই, ডেসডিমোনা সেটা ক্যাসিওকে ভালোবাসার উপহারস্বরূপ সে এটা ক্যাসিওকে দিয়েছে। তো এই কথা যখন হচ্ছে আসলে অথেলো শোনে তখন সে আসলে অনেকটা উন্মাদ হয়ে যায়, সে বলে যা না এবার আর দুজনের কারোরই রক্ষা নেই, আমি দুজনকেই হত্যা করবো। তো এই ঘটনার পরে অথেলো সেখান থেকে চলে আসে, ইয়াগো ভাবে যে না হ্যাঁ সে তার যে কাজ সেটা সে সুন্দরভাবেই করতে পারছে, তার পরিকল্পনা এখানে সার্থক। ইয়াগো অথেলোকে আরও একটা প্যাঁচ লাগায়, সেটা হচ্ছে একটা সময় মানে অথেলো এবং ইয়াগো, অথেলো এবং ইয়াগো সেখানে উপস্থিত রয়েছে এবং তার পাশ দিয়েই ক্যাসিও আসতেছে, তার পাশ দিয়েই ক্যাসিও আসতেছে। সে তখন অথেলোকে বলে যে আপনার ওয়াইফ যে হচ্ছে আসলে ক্যাসিওর সাথে যে তার সম্পর্ক রয়েছে এটা আমি আপনাকে এখনই প্রমাণ করে দিতেছি। তখন অথেলো বলে যে কীভাবে? তো বলে যে আপনি আড়ালে যান এবং হচ্ছে আমাদের কথা শুনুন। তো বলে আচ্ছা ঠিক আছে আমি আড়ালে যাইতেছি। তো ইয়াগো আসে এবং সেখানে আসে ইয়াগোকে দেখে ক্যাসিও আসে এবং তাদের দুজনের মাঝে কথা হয়। তো আমাদের এই ক্যাসিও, আমাদের ক্যাসিও সে কিন্তু ভালোবাসে বিয়াঙ্কো নামের এক মহিলাকে। তো ক্যাসিও যখন তার আসলে চাকরিটা হারায় তখন থেকে আসলে সে এই বিয়াঙ্কোর সাথে তার দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা বলা বন্ধ করে দেয়। এই চিন্তাতে
সে বিয়াঙ্কা আসলে অনেক চিন্তিত হয়ে সে ক্যাসিওর সাথে দেখা করতে আসে। তখন সে ক্যাসিও বিয়াঙ্কাকে বলে যে আমি আসলে একটা মানসিক সমস্যার মধ্যে আছে, একটা এই যার কারণে আমি তোমার সাথে দেখা করতে পারছি না, তো আমার সমস্যাটা কেটে গেলে আমি তোমার সাথে আবার দেখা করবো এবং তোমাকে আবার সময় দেব। তো এই মুহূর্তে আমাদের ক্যাসিওর হাতে কিন্তু ছিল সেই রুমাল, যে রুমালটি ইয়াগো তার রুমে পূর্বে কিন্তু আসলে রেখে দিয়েছিল। তো এই রুমালটি ব্যাঙ্ক ক্যাসিওর হাতে দেখে বলে যে এমন এই এত সুন্দর রুমাল তুমি কোথায় পেলে, তুমি আবার নতুন কোনো প্রেম করতেছো না? তো তখন ক্যাসিও ব্যাঙ্ককে বলে যে না তুমি এটা ভেবো না যে আমি নতুন কারোর সাথে প্রেম করতেছি, এই রুমালটাই আমি আমার রুমের মধ্যে পেলাম, হয়তো বা কোনোভাবে এটা সেখানে আসছে। তো এই রুমালের যে কারুকাজ, সেই কারুকাজটা আমার খুব ভালো লাগছে, যার কারণে আসলে রুমালটি আমি সাথে রাখছি। তো এই রুমালটি তুমি নিয়ে যাও এবং এখানে যে কারুকাজটা রয়েছে এই কারুকাজটা তুমি আসলে শিখে নাও এবং তুমি তুলে রাখো এবং পরবর্তীতে রুমালটা আমাকে ফেরত দিও। তো এইভাবে সে এইভাবে কিন্তু সে হচ্ছে বিয়াঙ্ককে এই রুমালটা দিয়েছিল। তো যাই হোক, আমাদের এই ইয়াগো এবং ক্যাসিও এদের দুজনের মাঝে যে কথা হইতেছে আর অথেলো যে তার পাশে আড়ালে এই কথাগুলো শুনতেছে, আসলে অথেলো ইয়াগো ক্যাসিওকে বলতেছে যে তার প্রেমিকার সম্পর্কে, তার প্রেমিকা মানে বিয়াঙ্কার সম্পর্কে, এবং বিয়াঙ্কার যে নামটা যে বলতেছে সেটা খুব আস্তে শুনতে বলতেছে যাতে দূর থেকে অথেলো সেটা বুঝতে না পারে, এবং বাকি যে প্রেমের কথা তার সাথে সম্পর্ক এই কথা সেটা কিন্তু ইয়াগো কিন্তু আসলে লাউডলি জোরে বলতেছে যাতে সেই কথাটা আমাদের অথেলো আড়াল থেকে সেটা শুনতে পারতেছে। তো ক্যাসিও তার কথাতে আসলে সায় দিতেছে এবং হাসতেছে, সে বলতেছে হ্যাঁ আমি তাকে ভালোবাসি, তার সাথে আমার সম্পর্ক আছে। এই কথা শোনার পরে আসলে অথেলো আরও মানে উন্মাদ হয়ে যায়, সে কিন্তু আরও অনেক রাগান্বিত হয়ে যায়, সেভাবে যে হচ্ছে ডেসডিমোনার সাথে এই ক্যাসিওর সম্পর্ক রয়েছে। আসলে ইয়াগো এবং ক্যাসিও এদের মাঝে কথা হইতেছে বিয়াঙ্কা এবং ক্যাসিওর মাঝে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক নিয়ে, কিন্তু ইয়াগো এই জিনিসটাকে অন্য খাতে আসলে ব্যবহৃত করে এবং অন্যভাবে এই অথেলোকে বোঝায় এবং তাকে পাগল করে। আর এই তাদের এই কথা বলার মাঝেই হচ্ছে বিয়াঙ্কা সেখানে চলে আসে, এবং চলে এসে তার এই যে ক্যাসিও যে বিয়াঙ্কাকে যে রুমালটা দিয়েছিল এই রুমালটা হচ্ছে ক্যাসিওকে সে হচ্ছে দেয়, বলে যে এই রুমালটা তুমি নাও, এই বলে সে বিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। এবং এই রুমালটা হচ্ছে আমাদের যে অথেলো যে সে আড়ালে রয়েছে সেখান থেকে সে এই ক্যাসিওর হাতে এই রুমালটা সে দেখতে পায়, এবং দেখতে পায় যে এই রুমালটা দিয়ে ক্যাসিও মুখ মুছতেছে, তার দাড়ি মুছতেছে, এতে সে আরও উন্মাদ হয়ে যায় এবং আরও পাগল হয়ে যায়, এবং সে এটা নিশ্চিত হয়ে যায় যে ক্যাসিওর সাথে এই ডেসডিমোনার সম্পর্ক রয়েছে। তো যাই হোক, এই ইয়াগোর সাথে ক্যাসিও কথা বলে তারা এই কথা ইয়ে করে ক্যাসিও সেখান থেকে চলে যায় এবং আড়াল থেকে অথেলো বাহির হয়ে আসে, অথেলো বাইর হয়ে আসে, এবং বাইর হয়ে আসার পরে ইয়াগো তাকে বলে যে দেখুন আসলে এখন এটা প্রমাণিত বা এটা নিশ্চিত যে ক্যাসিওর সাথে এই ডেসডিমোনার সম্পর্ক রয়েছে। তখন যখন এই অথেলো চলে যাবে তখন কিন্তু আসলে অথেলোকে ইয়াগো বলে যে এখন এটা নিশ্চিত যে ইয়াগোর সাথে ক্যাসিও হচ্ছে ক্যাসিওর সাথে ডেসডিমোনার সম্পর্ক রয়েছে এবং আপনি এদের দুজনকেই হত্যা করুন, ক্যাসিওকে হত্যা করার দায়িত্ব আমার আর ডেসডিমোনাকে আপনি বিছানাতে হত্যা করে ফেলুন, কারণ সে ভালো মহিলা নয় সে দুশ্চরিত্র। এটা ইয়াগোর এই অথেলোর মাঝে আসলে খুব সুন্দর মাঝে এটা বোঝানোর মানে বোঝাইতে সক্ষম হয়, অর্থাৎ ডেসডিমোনাকে অথেলোর কাছে খারাপ প্রমাণিত করতে সে সফল হয়। তো এই ঘটনার পরে অথেলো শিওর হয় যে না আমার বউ ভালো না, তাকে আমি হত্যা করবো, এইভাবে সে হত্যা করার উদ্দেশ্যেই সে হচ্ছে ডেসডিমোনার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে আমাদের ভালোবাসার যে প্রথম উপহার রুমাল সেটা কই, সেটা তুমি আমাকে দাও। তো ডেসডিমোনা তো আর জানে না যে হচ্ছে অ্যামেলিয়া এটা চুরি করছে, চুরি করে এটা ইয়াগোর কাছে গেছে, ইয়াগোর কাছ থেকে আবার এটা ক্যাসিওর কাছে গেছে। অ্যামেলিয়া আসলে ডেসডিমোনার এটা আসলে মাথাতেই নেই, সে ভাবতেছে হয়তো রুমাল আছে কোথাও, সে খুঁজে অনেক খোঁজাখুঁজি করে আসলে পায় না। তো অথেলো বলে যে আমার ভালোবাসার রুমাল প্রথম রুমাল কেন তুমি এটা পাবা না, তুমি এটা খুঁজে বাইর করো। আমি আচ্ছা ডেসডিমোনা বলে যে না এটা হয়তো কোথাও আছে, এটা আমি তোমাকে পরে খুঁজেই দেবো। ডেসডি অথেলো তখন এই ডেসডিমোনাকে বলে যে শোনো, এটা কিন্তু একটা জাদুকরি রুমাল এবং এই রুমালে জাদু করা আছে, এই রুমালটা আমার মা
একজন মিশরীয়র কাছ থেকে পেয়েছিল, এবং এই মিশরীয় এক ব্যক্তি সে কিন্তু এই রুমালে জাদু করে দিয়েছিল এবং আমার মার হাতে দিয়েছিল। সে বলেছিল যে যতদিন যাবৎ আমার মায়ের হাতে এই রুমালটি থাকবে ততদিন পর্যন্ত আমার বাবার ভালোবাসা আমার মায়ের প্রতি থাকবে, আর এই রুমালটা হারাই গেলে আমার বাবার ভালোবাসা আমার মায়ের প্রতি থেকে হারাই যাবে, এবং এই রুমালটা আমার মা আমাকে দিয়েছে আর আর আমি তোমাকে দিয়েছি, এবং যতদিন পর্যন্ত তোমার হাতে এই রুমালটা থাকবে ততদিন পর্যন্ত তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে, আর এই রুমালটা হারাই গেলে তোমার প্রতি আমার ভালোবাসা থাকবে না। তখন ডেসডিমোনা আসলে আশ্চর্য হয়ে পড়ে যে একটা রুমালের এত ক্ষমতা থাকে। তখন অথেলো বলে যে হ্যাঁ, একটা রুমাল এই রুমালের এমন ক্ষমতা আছে, এই রুমালে যে নকশাটা করা আছে এই নকশার সাথে আসলে জাদু করা আছে এবং এই জাদুর এই ক্ষমতা। তখন ডেসডিমোনা আশ্চর্য হয় এবং বলে আচ্ছা ঠিক আছে আমি এই রুমালটা খুঁজে বাইর করবো, কিন্তু পরবর্তীতে সে খুঁজে বাইর করতে অসমর্থ হয়। আর এরই মাঝে আমাদের ভেনিস থেকে দুজন সিনেটের দুজন লোক আসছে, সে দুজন আছে লডোভিকো এবং গ্রাসিয়ানো। এই লডোভিকো লডোভিকোর সাথে কিন্তু আবার হচ্ছে এই লডোভিকোর সাথে কিন্তু আবার হচ্ছে আমাদের যে ডেসডিমোনা তার কিন্তু একটা আবার রক্তের সম্পর্ক রয়েছে, তারা কিন্তু আবার আত্মীয়। তো সে তারা আসতেছে, তাদের সাথে অথেলোর কথা হয় এবং তারা এসে অথেলোকে জানায় যে ভেনিসের যে ডিউক সে ডিউক অথেলোকে আবার সেখানে যাইতে বলছে। তো এরই মাঝে আমাদের যে ইয়াগো সে কিন্তু রডিগোর সাথে আসলে চুক্তি করে যে হচ্ছে এখন এটা প্রমাণিত যে হচ্ছে ক্যাসিওর সাথে আমাদের ডেসডিমোনার একটা সম্পর্ক হয়েছে, আর এখন এই রডিগো যে ডেসডিমোনাকে পাবে এই পাওয়ার একমাত্র বাধা হচ্ছে এই ক্যাসিও, কারণ ডেসডিমোনার সাথে অথেলোর সম্পর্ক এখন খুবই খারাপ, সে তাকে আর বিশ্বাস করে না, তাদের মধ্যে আর ভালোবাসা নাই, এজন্য ডেসডিমোনা এখন হচ্ছে এই ক্যাসিওর প্রতি ঝুঁকে পড়ছে। এখন যদি রডিগো যদি ক্যাসিওকে সরাই ফেলতে পারে তাহলে এই ডেসডিমোনাকে পাওয়াতে তার আর কোনো বাধা নেই। তো রডিগো আসলে রডিগো ইয়াগোর যে ছাত্রলী এই ছাত্রলীতে আসলে এসে ধরা পড়ে, তার ফাঁদে আসলে আটকা পড়ে, সে বলে যে আচ্ছা ঠিক আছে আমি ক্যাসিওকে হত্যা করব। তো এ বলে আসলে ইয়াগো ক্যাসিওকে একটা চিঠি দেয় এবং সেই চিঠিটা রডিগো তার পকেটে রাখে এবং সেখানে লেখা আছে যে রাত্রে যে ক্যাসিও অমক হোটেল থেকে সে বাইর হবে, তো সেখানেই হচ্ছে যাতে পথে মধ্যে ক্যাসিওকে হত্যা করা হয়। তো পরে যাই হোক এই যে রডিগো সে ক্যাসিওকে আঘাত করে কিন্তু ক্যাসিও তাকে উল্টা আঘাত করে দুজনেই জখম হয়। জখম হয় কেউ কিন্তু আসলে মারা যায় না, অনেক চিল্লাচিল্লি শুরু হয় আর সেই চিল্লাচিল্লির সে পাশ দিয়ে কিন্তু আসলে অথেলো যাইতেছিল। আর এদিকেই যেহেতু আমাদের পূর্বেই ইয়াগোর সাথে অথেলোর কথা হয়ে আছে যে অথেলো খুন করবে ডেসডিমোনাকে আর ক্যাসিওকে খুন করবে হচ্ছে ইয়াগো, এখন এই অথেলো ভাবতে আছে যে ইয়াগো হয়তো ক্যাসিওকে খুন করে ফেলছে, এই জন্য অথেলো মোটামুটি অনেকটা খুশি হয়। তো অথেলো শুধু একা ছিল না, সেখানে ছিল এই লডোভিকো ছিল, তো তারাও ছিল। তো এদিকে ক্যাসিও আহত এবং আমাদের রডোরিগো সেও কিন্তু আসলে আহত, তো আহত অবস্থায় রডোরিগো পড়ে রয়েছে। এই মুহূর্তে এই ইয়াগো একটা সুযোগ পায় এবং সুযোগ পায় অন্ধকারে আড়ালে সে এই রডোরিগোকে হত্যা করে ফেলে এবং এটা কেউ জানতে পারে না। হ্যাঁ, ক্যাসিও যে চিল্লাচিল্লি করতেছে এই চিল্লাচিল্লিতে এই ক্যাসিওর যে প্রেমিকা বিয়াঙ্কা সে সেখানে উপস্থিত হয়, কারণ ক্যাসিও ভাবে যে বিয়াঙ্কাই হয়তো এই ঘটনাটা আসলে ঘটাইছে, কিন্তু বিয়াঙ্কা বলে যে না আমি এই ঘটনা ঘটাই নাই। পরবর্তীতে যা ক্যাসিওকে তার বাসাতে নেওয়া হয়, তো ইয়াগো তার দোষ আসলে ঢাকাতে সেও জোর দিয়ে বলে যে হ্যাঁ বিয়াঙ্কাই হয়তো এই ঘটনাটা ঘটাইছে, তো ক্যাসিওর সাথে সে আসলে তাল মেলায়। আর এদিকে আমাদের যে অথেলো সে হচ্ছে তার বাসাতে যায় এবং বাসাতে ইতিপূর্বেই সে কিন্তু ডেসডিমোনাকে বলে রেখেছে যে তোমার যেই পরিচারিকাগুলো বা যে কর্মচারীগুলো রয়েছে বাসায় ডিউটিতে তাদেরকে সবাইকে যেন ছুটি দিয়ে দেওয়া হয় এবং তোমার যেই পরিচারিকা রয়েছে তোমার যেই দাসী অ্যামিলিয়া সেই অ্যামিলিয়াকে যেন তার চাকরি থেকে যেন নট করে দেওয়া হয় এবং বলা হয় যেন তার চাকরি যেন আর নাই। তো এই কথা আসলে ডেসডিমোনা অ্যামিলিয়াকে বলে, সে বলে অ্যামিলিয়া এখানে আসলে সে একটু কষ্ট পেলেও সে আসলে সে চলে যায় এবং তার বিছানাতে
তা ডেসডিমোনা তার বিবাহের দিনে যে চাদর, সেই চাদরটা বিছিয়ে রাখে। এই মুহূর্তে অথেলো আসে। অথেলো আসার পরে ডেসডিমোনাকে বলে যে তুমি কি তোমার প্রার্থনা সেরেছো? প্রার্থনা না সারলে তুমি প্রার্থনা এখনই সেরে নাও, কারণ আমি তোমাকে হত্যা করবো। তো এই যে অথেলোর যে কথা, এই কথাতে ডেসডিমোনা অনেকটা আশ্চর্য হয়। তো যাই হোক, তাদের মধ্যে কথাবার্তা অনেক ইয়ে হয়। ডেসডিমোনা অথেলোর কাছে আসলে অনেক ক্ষমা চায়, প্রার্থনা করে, মাপ চায়, কিন্তু আসলে অথেলো তাকে কথা শুনে না, তাকে আসলে গলা টিপে তাকে হত্যা করে ফেলে। এবং এদিকে যে ক্যাসিও আহত হয়েছে, এই আহতের ঘটনাটা আসলে ইয়াগো এই অ্যামিলিয়াকে বলে পাঠায় যে তুমি এই অথেলোকে গিয়ে জানাও যে ক্যাসিও আহত হয়েছে। তো এই দিকে এই অ্যামিলিয়া এই ঘটনাটা জানার জন্য এই আমাদের অথেলো এবং ডেসডিমোনার বাসাতে সে আসতেছে, কারণ তার এই বাসাতে আসার কিন্তু কথা না বা তার থাকার কথা না, কারণ তাকে চাকরি থেকে কিন্তু নট করে দেওয়া হয়েছে। কেবলমাত্র সেই নিউজটা দেওয়ার জন্যই সে কিন্তু আসতেছে। তো এসেই সে হচ্ছে আসলে দরজা টোকা দেয়। তো যখন দরজা টোকা দেয়, সেখানেও কিন্তু আসলে আমাদের ডেসডিমোনা সে কিন্তু আসলে জীবিত রয়েছে। কিন্তু তারপরেও এই অ্যামিলিয়া যখন দরজাতে টোকা দেয়, সে বলে যে আজ তুমি দাঁড়াও কে আমি আসতেছি, এ বলে সে ডেসডিমোনাকে পুরোপুরিভাবে হত্যা করে। হত্যা করার পরে সে দরজা খুলে, দরজা খুলেই দেখে অ্যামিলিয়া। তো অ্যামিলিয়া তখন এই অথেলোকে জানায় যে এভাবে এমন ক্যাসিওকে আঘাত করা হয়েছে, ইয়ে করা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের যে ডেসডিমোনা সে কিন্তু তার শরীরে কিছুটা প্রাণ ছিল এবং সে এটা ঘুমানি দিয়ে সে আবার মানে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। তো এই ঘটনাটা অ্যামিলিয়া দেখে সে আশ্চর্য হয়, তখন বলে যে তুমি একে কেন হত্যা করলা? তখন অথেলো বলে যে আমি সঠিক কাজটি করেছি, কারণ সে একজন ব্যভিচারী নেই, সে একজন নষ্ট মহিলা, সে স্বামীর সাথে প্রতারণা করেছে, এই ভেবে এই বলে সে ইয়ে করে। তখন অ্যামিলিয়া বলে যে না, তার মতো মহিলাই হয় না, সে অনেক স্বামী মানে ভক্তা, সে স্বামীকে অনেক ভালোবাসে, আর তাকে তার মতো এমন একজন নিষ্পাপ এবং পবিত্র একটা মেয়েকে তুমি হত্যা করছো, আসলে তুমি মানুষ না। পরে অথেলো বলে যে কেন, তোমার স্বামী তো আমাকে বলেছে। এই এক কথায় দুই কথায় পরে বলে যে হ্যাঁ, এই ক্যাসিওর সাথে ডেসডিমোনার সম্পর্ক রয়েছে এবং আমার যে ভালোবাসার যে রুমাল, সেই রুমালটা এই ডেসডিমোনা ক্যাসিওকে দিয়েছে। এই এই যে ঘটনা বলে, তখন অ্যামিলিয়া বলে যে না, কেন ডেসডিমোনা কেন ক্যাসিওকে এই রুমাল দিবে? সে এই রুমালটা তাকে দেয় নাই, এই রুমালটা আমি আপনাদের রুম থেকে নিয়েছি এবং আমি নিয়ে আমার স্বামীকে দিয়েছি, আর আমার স্বামী যত এই প্যাচটা লাগাইছে। তো তাদের মধ্যে যে এই কথাবার্তা হয়, এই মুহূর্তে সে বলে, অ্যামিলিয়া বলে যে না, এই ঘটনাটা আমি এখন সবাইকে চিল্লাইয়ে সবাইকে বলে দেবো। এ বলে সে একটা চিল্লানি দেয় এবং সবাইকে ডাকে যে দেখো, অথেলো হচ্ছে ডেসডিমোনাকে হত্যা করছে। এই খবর পেয়ে সে সেখানে ইয়াগো এবং মনোটানো এবং রডো ভিকোশেষ, তারা সবাই কিন্তু সেখানে এসে উপস্থিত হয় এবং এই ঘটনাটা দেখতে পায়। পরবর্তীতে এই যে অ্যামিলিয়ার কথাতে এটা প্রমাণ হয় যে ইয়াগো আসলে অপরাধী। এই ইয়াগো এই অপরাধী যে হলো, এই কথা শুনেই অথেলো ইয়াগোর পরে ঝাঁপায় পড়ে এবং তাকে জখম করে। আর এই জখম অবস্থায় ইয়াগো আসলে দৌড়ে পালায়। তো এদিকে মনোটান্য তার আসলে কিছু সেনা পাঠায় যে হচ্ছে ইয়াগোকে ধরে আনার জন্য। পরবর্তীতে ইয়াগোকে ধরে আনা হয় এবং আবার তারা একসাথে বসে, এবং এই বসার পর্যায়ে অথেলো ইয়াগোর পরে আবার অথেলো আবার ইয়াগোর উপর ঝাঁপায় পড়ে এবং তাকে জখম করে। কিন্তু ইয়াগো বলে ওঠে যে তুমি আমাকে জখম করছো ঠিক আছে, কিন্তু আমাকে এখনও মেরে ফেলতে পারো নাই। তখন অথেলো বলে যে আমি তোমাকে যেই আহত করছি বা যেমন জখম করছি, এর থেকে মৃত্যুই ভালো, এমন জীবনযাপনের থেকে মৃত্যুই ভালো। তো পরে যাই হোক, মনোটানো এবং যে আমাদের লটোভিকে রয়েছে, পরে তারা সিদ্ধান্ত নেয়। তারা ডিউকে বলে যে হচ্ছে তোমাকে এখন সাইবাসে নিয়ে, তোমাকে এখন ভেনিসে নিয়ে যাওয়া হবে এবং ডিউকে সামনে উপস্থিত করা হবে, এবং তোমার যেই ক্ষমতা বা তোমার যেই চাকরি, সেটা তোমার কাছ থেকে এই ক্ষমতাটা কেড়ে নেওয়া হবে এবং তোমাকে একজন সাধারণ মানুষের মতোই আবার জীবনযাপন করতে হবে। তো পরবর্তীতে বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। কিন্তু আসলে অথেলো সে নিজের কাছে নিজেকে নিজে অনেক পাপী মনে হয় এবং সে যে ডেসডিমোনাকে হারালো, একজন নিষ্পাপ, একজন পবিত্র একজন নারীকে যে সে হত্যা করলো, আসলে সে এটা নিজেকে অপরাধী ভেবে সে তার হাতে থাকা ছুরি দেয়। পরবর্তীতে সে নিজেই সে আসলে মারা যায়, এবং এই মারা যাওয়ার সাথে সাথে আমাদের এই নাটকটি এখানেই শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আমাদের হচ্ছে অথেলো নাটকটির সামারি। তো আমি যতটুকু পারি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম, এরপরেও হয়তো কিছু গ্যাপ বা ভুল ত্রুটি থাকতে পারে বা কোনো শূন্যতা থাকতে পারে। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে আবার আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।